प्रिय शिक्षार्थीबृंद, गणप्रजातंत्री बांग्लादेश सरकार माननीय प्रधानमंत्री मुख्यमंत्री देशरत्न शेख हासिना कोरोना वायरस 19 এর জন্য বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু করেছেন। সরকারি জেলা মহিলা কলেজ ভৈরব কৃষ্ণগঞ্জেও অনলাইনে ক্লাস চালু হয়েছে। আজকে আমি হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে একটি ক্লাস করব। সরকারি জেলা মহিলা কলেজে হিসাব বিভাগও অনলাইনে ক্লাস চালু হয়েছে। অনার্স মাস্টার্স একাদশ শ্রেণী লেভেলের আমি মোহাম্মদ সেলিম, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের আপনাদের ক্লাস নিব। আমি এর আগে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের অনার্স হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়তে ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একটি ক্লাস নিব, পার্টনারশিপের মধ্যে। এটা হলো পার্টনারশিপের একটা চ্যাপ্টার, এটা হলো রিটায়ারমেন্ট পার্টনারশিপ অংশীদার একটা চ্যাপ্টার নিব। আমি গত ক্লাসে এডমিশন আলোচনা করেছিলাম, আজকে পার্টনারশিপের রিটায়ারমেন্ট অবসর গ্রহণ চ্যাপ্টার আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর যদি অ্যাডমিশন আসে, পরের বছর রিটায়ারমেন্ট আসে, অর্থাৎ বি পার্ট সি পার্টে রিটায়ারমেন্ট থাকবে, হয় বি পার্ট থাকবে নয় সি পার্ট থাকবে, রিটায়ারমেন্ট অবসর গ্রহণ। তো এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অঙ্কিতা কারবার বলতে দুই ব্যক্তি চুক্তির মাধ্যমে মুনাফা অর্জনের জন্য যে কারবার গঠন করে তাকে বলা অঙ্কিতা কারবার। তো অবসর গ্রহণ হইল যে যদি পার্টনারদের তিনজন, একজন যদি অবসর গ্রহণ করে চলে যায়, সেটার অঙ্কিতা কারবার অবসর গ্রহণ। অবসর গ্রহণ এডমিশনের মতোই এটি কামিং পার্টনার, রিটায়ারিং পার্টনার্স। এখানে অবসর গ্রহণের ক্ষেত্রে কত আলোচক আমরা গুডউইল, স্টেটমেন্ট অফ গুডউইল বা ভ্যালুয়েশন অফ গুডউইল মূল্যায়ন। গুডউইলের মধ্যে প্রথম থাকবে, প্রথমে বলবো যে গুডউইল রেজড, ওপেন, ফিক্সড যদি করে, গুডউইল যদি বর্ধিত করা হয় বা দ্য ভ্যালু অফ গুডউইল বা গুডউইল রেজড সুনাম বর্ধিত করা, গুডউইল ফিক্সড, গুডউইল ওপেন সুনাম হিসাব খোলা বা ভ্যালু অফ গুডউইল গুডের মূল্য এমন যদি বলে সমন্বয়ে, তাইলে আমরা যাবে হবে গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট বা তবে ওল্ড রেশিও। এখানে গুডউইল রেজড, গুডউইল ফিক্সড, গুডউইল ওপেন বা ভ্যালু অফ গুডউইল একটি যাবে থাকবে, গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট যে রেশিও দেওয়া থাকবে সেই রেশিওতে আমরা গুডউইল আমরা কারণে ভাগ করে দেব। দুই নম্বর বলে গুডউইল রিটার্ন অফ যদি বলে অবলম্বন বলে, তাহলে কী দেওয়া থাকবে, নিউ রেশিও দেওয়া থাকবে। তাহলে গুডউইল রিটার্ন অফ করে তাহলে হবে এই অল পার্টনার্স ক্যাপিটাল লিমিট গুডউইল
পুরুষের মানে রেসপেক্টিভ পার্টনার্স সংশ্লিষ্ট অংশীদার তাহলে গুরুই রেইজ ফিক্সড গুরুই রেইজ ফিক্সড ট্রেলুট উপেন গুরু স্থির করা সুনাম গুরুই বর্ধিত করা ঠিক সুনাম স্থির করা সুনাম মূল্যায়ন করা সুনাম হিসাব খোলা গুরুইলে এই স্ট্রিক উপেন ব্যালু এমনটা যদি বলে তাহলে বাবু আমরা করবো কি গুরুইল লিমিট কোন পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট কোন হিসাব করবো আর যদি গুরুইল যদি অবলম্বন্ত্র হয় এটা না করা হয় বলে তাহলে নির্বিশুদ্ধতা নির্বিশুদ্ধতা থাকলে যারা থাকবে সমস্ত রেসপেক্টিভ পার্টনার্স বা যারা থাকবে অল দুইজন থাকবে অল পার্টনার ক্যাপিটাল লিমিট গুরুইল ক্রেডিট রেসপেক্টিভ পার্টনার্স এ বি সি তাহলে যদি বি চলে যায় এস ক্যাপিটাল লাগতে হবে রেসপেক্টিভ পার্টনার্স রেসপেক্টিভ রেসপেক্টিভ পার্টনার ক্যাপিটাল লিমিট গুরুইল ক্রেডিট অর্থাৎ নিউ রেশিও নিউ রেশিও রিটায়ারমেন্ট এমনটা বলে গুরুইল ভ্যালুড টাকা এত টাকা আবার গুরুইল রিটার্ন অফ তাহলে প্রথম বাক্য গুরুইল রিটার্ন অফ যদি বলে তাহলে গুরুইল লিমিট গুরুইল যদি বলে ফিক্সড ওপেন ভ্যালুড অ্যামাউন্ট যদি বলে তাহলে গুরুইল লিমিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট ওল্ড হিসেবে করবো এটা পিছনে প্রথম এটা এমনই হ্যাঁ যদি কোনো আবার যদি বলে না গুরুইল রিটার্ন অফ তাহলে রেসপেক্টিভ পার্টনার সংসার থাকবে লিমিট পার্টনার্স ক্যাপিটাল লিমিট গুরুইল ক্রেডিট নিউ রেশিও একটা গুরুত্বপূর্ণ রিপ্রায় অঙ্ক সচরাচর আসে যে সচরাচর আসে এক দুই তিন নাম্বার দ্য ইন্টায়ার গুরুইল অফ দ্য ফার্ম দ্য ইন্টায়ার গুরুইল অফ দ্য ফার্ম রিটেইন পার্টনার্স গুরুইল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড ইন লিমিটিং পার্টনার্স ক্যাপিটাল এমন যদি বাবুরা বলে তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রায় রিটেইন অঙ্কের মধ্যে প্রায় মেজরি অঙ্কটা এই নিয়মটা আসে তো গুরুই রেজ ওপেন ফিক্সড ভ্যালুড তুই বলে গুরুই ওল্ড পার্টনার্স ক্যাপিটাল আবার একটা বলতে পারে গুরুইল রিটার্ন অফ করো তাহলে গো রেসপেক্টিভ পার্টনার ক্যাপিটাল লিমিট গুরুইল ক্রেডিট নিউ রেশিও ওল্ড রেশিও এখন যদি বলে আপনি বলতে পারি এটা না বলে বলতে পারি কি ইন্টায়ার গুরুইল অফ দ্য ফার্ম সম্পূর্ণ গুরুইল কত হাজার পাঁচশো টাকা যে রেস ইয়া রিটেইন পার্টনার্স রিটায়ারিং পার্টনার রিটায়ার ক্রম বলেন রিটায়ার পার্টনার গুরুইল একটু অ্যাডজাস্টেড ইন রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল অর্থাৎ রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল বিএস শেয়ার অফ গুডুইল ওয়ার টু অ্যাডজাস্টেড শেয়ার অফ অ্যাডজাস্টেড এস এন সি এস ক্যাপিটাল এমন যদি বলে প্রপোর্শনে তাহলে বাবু আমরা কী করবো করবো আমরা বাই করবো ক্যালকুলেশন অফ গেইন রেশিও ক্যালকুলেশন অফ গেইন রেশিও গেইন অর্জন অনুপাত পাত্র অনুপাত ক্যালকুলেশন অফ গেইন রেশিও এটা বাবু আমি প্রায় বাইশ বছর ধরে পড়াচ্ছি রিটায়ারমেন্টটা পড়াই ভীষণ পড়াই ক্যালকুলেশন অফ গেইন রেশিও ক্যালকুলেশন করে করবো যদি বলে সব তো বুড়ে লেখা যায় না যদি বলে লাস্টের কথা বলবে যে রিটেইন পার্ট ইন দ্য ইন্টায়ার গুরুইল অফ দ্য ফার্ম সম্পূর্ণ গুরুইল অফ দ্য ফার্ম টাকা এত রিটেইন পার্টনার গুরুইল অ্যাডজাস্টেড বিদেয় অংশের সোনাবার অংশ অন্য অন্য অংশীদের মূলধন সমন্বয় করতে হবে ইন্টার অফ দ্য গুরুইল অফ দ্য ফার্ম দি রিটাইন পার্টনার্স গুরুইল অফ বা অ্যাডজাস্টেড এই রিভিনিউ পার্টনার্স ক্যাপিটাল তখন অঙ্ক দিন নিউ রিশু তো নিউ রিশু দেওয়া থাকবে এই জন্য প্রথম কাজটা ওয়ার্কিং করতে হবে ক্যালকুলেশন অফ গেইন রেশিও আগে বের করছি ওল্ড রেশিও নিউ রেশিও কিন্তু এটা যদি বলে যে ইন্টার গুরুইল অফ দ্য ফার্ম তাহলে ক্যালকুলেশন অফ গেইন রেশিও খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এটা যে ইন্টার অফ দ্য ফার্ম বলে কি বের করতে হবে ক্যালকুলেশন অফ গেইন রেশিও বি পার বলতে পারে সি পার বলতে পারে সি পার বলে বি পার বলে গেইন গেইন রেশিও কি কি নিউ রেশিও মাইনাস নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও এবার কী বের করবো ক্যালকুলেশন অফ গেইন রেশিও অজন্য আমরা এ পার্টনারকে বলি ক্যালকুলেশন অফ গেইন রেশিও সূত্র কি নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও আগে আমরা যখন অ্যাডমিশন করেছি তখন বলছি যে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও কিন্তু এখানে এই টাইমের ক্ষেত্রে যেহেতু তিনজন পার্টনার থেকে একজন চলে যাবে তাদের রেশিওটা বড়ো হবে হ্যাঁ বড়ো থেকে ছোটো হওয়া দেবো অর্থাৎ নিউ মাইনাস ওল্ড গেইন রেশিও প্রথমে বের করবো গেইন রেশিও প্রথম থেকে আসতে হবে আমরা বের করবো কি গেইন রেশিও
गुरुत्वपूर्ण उपाय कथा के लिए गेन विषय बेकार क्यों बेकार जे ये पार्टनार गड़े तर अंशटुकुर हाँ झापा देव एवं झापेदार मध्य गेन विषय बेर कर दे कि रेस्पेक्टिव पार्टनार्स respective partners capital debit remaining partner by remaining partners by rest remaining partner avashya hoga remaining partners capital debit retiring partners कैपिटल रिमेनिंग बोलते बोझाते मैं ए बी सी पार्टनार एस केबल डिबी सी एस केबल डिबी और बी एस केबल क्रेडिट आप बर बी गुरु पावन शुरू के बाकुर क्री सूते बाकुर गेन सूते क्री सूत्र क्री सू गेन सूत्र गेन सी गेन सूत्र की निरुशु माइनस ओल्ड सू निरुशु माइनस ओल्ड इश्यू तब खूब गुरुत्वपूर्ण थी लास्ट लॉन्ग पाव जे इंटर द गुडविल ऑफ द फार्म बिल टाके तो रखा रिटेल पार्टनर्स गुडविल एट द स्टेट इंडिविजुअल पार्टनर्स कैपिटल तो हमारे बाबू रे बैंक को प्रथम बैंक को गेन इश्यू तार पर रिटेल पार्टनर्स गुडविल ऑफ तारों से जो नो जब आप देखो रेस्ट रिविनिंग पार्टनर्स कैपिटल लिमिट और विशिष्ट अंकित मूल धन लिमिट रिटेल पार्टनर्स की लिमिट रिविनिंग बोलते हैं ए बी सी पार्टनर बी रिटेल तो रिविनिंग का ए एल सी एस कैपिटल लिमिट सी एस कैपिटल लिमिट और बी एस कैपिटल क्रेडिट हमारे तीन प्रकार दिल प्रथम बल कि गुडविल इज टू पे फिक्सड भैल्यू गुडविल लिमिट ओल्ड पार्टनर्स कैपिटल क्रेडिट आबार जो लास्टे बोले गुडविल रिटर्न अफ तहले कि होबे जे रेवेन्यू पार्टनर कैपिटल लिमिट और गुडविल क्रेडिट बाय न्यू इश्यूते आज जो बोले इंटर गुडविल अफ द फार्म सम्पूर्ण गुडविल व्यवसाय टाका एटा ही पार्टनर गुडविल एट द स्टेट इन रेवेन्यू पार्टनर्स कैपिटल हाँ तेल कि बैक करब गेन इश्यू बैक करब गुरुत्वपूर्ण दिशा गेन इश्यू बैक करा गेन इश्यूते मन कर लो 13 अनुपात 11 चौबीस भागे 13 और 11 बैक कर देव जे एस कैपिटल डिबी सी एस कैपिटल डिबी बी एस कैपिटल क्रेडिट हमें 13 11 चौबीस भागे 13 24 भागे 11 अनुपात हमें बैर कर देव ए तीन टाइम स्टेटमेंट गुड़ी एवं आसी जे আমি এডমিশন আলোচনা করছিলাম যে রিভিলেশন অফ অ্যাসেস লাইবিলিটি অ্যাসেস ইনক্রিজ অ্যাসেস ডিক্রিজ লাইবিলিটি ইনক্রিজ লাইবিলিটি আমি এডমিশন আলোচনা করেছি ওটা দিয়েছি আমি শুধু মুখে বলে যে বোর্ডে লিখবো না যে অ্যাসেস ইনক্রিজ তাহলে অ্যাসেস ইনক্রিজ হলে অ্যাসেস বাড়বে তো রিভিলেশন ডিবিট অ্যাসেস ক্রেডিট আর অ্যাসেস ডিক্রিজ হলে বা রিডিউস হলে বা ডিপ্রিসিয়েট হলে তাহলে অ্যাসেস ক্রেডিট হবে কী হবে যে রিভিশন ডিবিট অ্যাসেস ক্রেডিট তাহলে প্রথম অ্যাসেস ইনক্রিজ হলে কি হবে অ্যাসেস ডিবিট রিভিলেশন ক্রেডিট আর অ্যাসেস ডিক্রিজ হয় রিভিশন ডিবিট আর অ্যাসেস ভেরিয়াস অ্যাসেস ক্রেডিট আচ্ছা বাবুরা এই যে বললাম অ্যাসেস দিতে পারে অ্যাসেস ডিবিট रिवर्सल के रिवर्सल माने की बुझाए प्रॉफिट बुझाए आ रिवर्सल डिबिट माने लॉस रिवर्सल लॉस बुझाए अब लायबिलिटी जी बीते पाए तो लायबिलिटी के प्लस के होबे आ डिबिट होबे की रिवल्यूशन हमरा लायबिलिटी के होबे डिबिट होबे की री लायबिलिटी होबे के बीते पाए लायबिलिटीज লাইবিলিটি হ্রাস পায় বলো যে অ্যাকাউন্টস পেবল 2% ডিসকাউন্ট অথবা দ্য অ্যাকাউন্টস পেবল আর নট টু বি পেইড তো টাকা পুষ্পিত পাবে না ওইটা লাইবিলিটি হ্রাস পায় লাইবিলিটি ডিবিট আর রিভিলিউশন
রিভ্যালুয়েশন বাংলা ক্রেডিট। আচ্ছা বাবুরা, এই যে বললাম আপনারা তো তোমরা আমার দ্বিতীয় বর্ষ স্টুডেন্ট, রিভ্যালুয়েশন থেকে প্রফিট, রিভ্যালুয়েশন লস ডেবিট, রিভ্যালুয়েশন ডেবিট মানে লস ডেবিট, রিভ্যালুয়েশন মানে প্রফিট ডেবিট, প্রফিট ক্রেডিট। তো রিভ্যালুয়েশন ডেবিট মানে লস এর প্রফিট। তাহলে আমি তো বুঝি আটকে ধরে হবে প্রফিট অন রিভ্যালুয়েশন বা লস অন রিভ্যালুয়েশন আটকে ধরে হবে ফার্স্ট টাইম ধরে। তাহলে রিভ্যালুয়েশন প্রফিট হলে প্রফিট কি হবে, প্রফিট হলে ক্যাপিটাল ক্রেডিট হবে, ক্যাপিটাল ক্রেডিট হলে ডেবিট হবে কি রিভ্যালুয়েশন, অর্থাৎ একদিকে রিভ্যালুয়েশন করতে লিখতে হবে পূর্ণমূল্য। তাহলে এবার রিভ্যালুয়েশন ডেবিট লিখব ওন পার্টনার্স, ওন পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এইগুলো রিভিশন মধ্যে রাখতে এগুলো আমি ঠিক। আর প্রথম বলছি গুডউইলের কথা বলছি, তিনটা গুডউইল রেজ ফিক্সড টোটাল গুডউইল ভ্যালু, আটা বলছি গুডউইল রিটেল, আটা বলছি যে একটা অঙ্ক বলতে পারে ইন্টারেস্ট গুডউইল অফ দ্য ফার্ম টাকা এত, দুইটা ইম্পর্টেন্স গুডউইল টু অ্যাডজাস্টেড রেভিনিউ পার্টনার্স ক্যাপিটাল। এখানে গেন বাই করতে হবে, গেন রেশিও, আর গেন রেশিও তার বাই করবে কি রেভিনিউ পার্টনার ক্যাপিটাল ডেবিট, এটা ইম্পর্টেন্স ক্যাপিটাল ক্রেডিট, এইগুলো স্টেটমেন্ট অফ গুডউইল বা ভ্যালুয়েশন অফ গুডউইল। এখন আমরা আসছি দি রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটি। তাহলে প্রফিট লস রিভ্যালুয়েশন, লস অন রিভ্যালুয়েশন বের হবে, এগুলো দুই দুই নম্বর স্টেপ। তিন নম্বর আমরা আসি যে অঙ্কে, এটা আমি এক বিষয় আলোচনা করেছি অঙ্কে জেনারেল রেজাল্ট বা ইনকাম ইনকাম স্টেটমেন্ট স্টেটমেন্ট থাকলে, তাহলে জেনারেল রেজাল্ট বা রিজার্ভ ফান্ড ইনকাম স্টেটমেন্ট কি অঙ্কে দেখা পড়ে লাভের একটা অংশ তারা সঞ্চিত অর্থ, এটাকে তারা তাদের নতুন পার্টনার আসলে কোনো পার্টনার চলে গেলে রিটায়ার করলে তাকে দেবে না, অর্থাৎ সে আসার আগেই তারা ক্যাপিটালে স্থানান্তর করবে। তাহলে জেনারেল রিজার্ভ ডেবিট, জেনারেল রিজার্ভ ডেবিট বা ইনকাম স্টেটমেন্ট ডেবিট, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল স্টেটমেন্ট। তাহলে আমরা যদি শুধু রেওয়া থেকে একটা জানা নিতে হবে, জেনারেল রিজার্ভ বা ইনকাম স্টেটমেন্ট থাকলে এগুলো কি লাইব্রেরিতে থাকলে এগুলো কমবে, ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়বে, তাই না? এগুলো ট্রায়াবেলস থেকে একটা যাবে না, আর গুরু যাবে গুরুতে যাবে, তার তিনটা কারণ বললাম আমরা, আর রেভলিউশন অফ অ্যাসেসমেন্ট লাইব্রেরিতে বললাম। এখন আমরা আসি, এখন আমরা আসি অঙ্কে টোটাল ক্যাপিটাল থাকলে, টোটাল ক্যাপিটাল থাকলে যদি লাখ কোনো অঙ্কতে বলে টোটাল টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম টাকা এক লাখ টাকা বা 80,000 টাকা বা 60,000 টাকা, তাহলে আমরা কী করবে ক্যালকুলেশন অফ নিউ নিউ ক্যালকুলেশন অফ ক্যাপিটাল নিউ ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালের কাজ হবে রেভিনিউ পার্টনার ভাগ করো না, তাই না? ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল বের করবো, বের করে হলো এগুলো ব্যালেন্স সিডি, ব্যালেন্স নিউ ক্যাপিটাল বের করতে হবে, ব্যয় করতে হবে। তা আমি একবার বলছিলাম যে ইন্টার ফার্ম ইন্টার অফ দ্য ফার্ম অফ দ্য গুডউইল যে বলে, তাহলে আমরা গুডউইল রিটার্নিং পার্টনার গুডউইলটা বের করে ওই তার অংশটুকু জন্য রেভিনিউ ইনকাম পার্টনার ক্যাপিটাল ডেবিট, রিটার্নিং পার্টনার ক্যাপিটাল ক্রেডিট, আর যদি বলে লাস্ট অঙ্ক বলে টোটাল ক্যাপিটাল দেওয়া থাকলে টোটাল ক্যাপিটাল কী করতে হবে, ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল বের করতে হবে, অথচ টোটাল ক্যাপিটাল বাদ করে দেবো তাদের অনুপাতে। মনে করলাম যে 80,000 টাকা এ 80,000 টাকা পাঁচ ভাগের তিন নিউ রেশিও, নিউ রেশিওতে 80,000 টাকা পাঁচ ভাগের পাঁচ ভাগের দুই, এই তো, হ্যাঁ, তাহলে 80,000 টাকা আর 32,000 টাকা, এগুলো সিডি ব্যালেন্স, সিডি নিউ ক্যাপিটাল, এগুলো ব্যালেন্স সিডি নিউ ক্যাপিটাল। এমন যদি টোটাল ক্যাপিটাল থাকলে কী করবে, দুটো চাপে তা বাড়বে, ব্রিঙ্গিং অর উইথড্রয়িং, ব্রিঙ্গিং অর
উড্রিং ব্যাংকিং আর উড্রিং তাহলে আমরা ওরা নতুন জিনিস পেলাম লাস্টে অঙ্ক যদি থাকে টোটাল ক্যাপিটাল দেওয়া থাকে যদি দেওয়া থাকে তাহলে তাহলে আমরা টোটাল ক্যাপিটাল বের করব নিউ ক্যাপিটাল বের করব ব্যালেন্স শিটি হ্যাঁ তাহলে দুটো জায়গাটা বাড়বে দুটো জায়গাটা আরেকটু দুটো বাড়বে বাড়লে ব্যাংকিং আর উড্রিং ব্যাংকিং হলে কি হবে পুরো পার্টটা যদি ব্যাংকিং করে আনন করে ক্যাশ দিবি রেসপেক্টিভ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট আর উইথড্র করলে রেসপেক্টিভ পার্টনার ক্যাপিটাল ডেবিট আর ক্যাপিটাল ক্যাশ ক্রেডিট তাহলে টোটাল ক্যাপিটাল থাকলে আমরা কী করবো দুটো জায়গাতে লাস্টে বাড়বে এর ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পরে করার পরে লাস্টে সিডি লেওয়ার পরে যদি পার্থক্য হয় ব্যাংকিং অর উইথড্রয়িং ব্যাংকিং হলে যদি টাকা আনে তাহলে তাকে বর্তমান টাকা কম আগের থেকে ওল্ড ক্যাপিটাল কম তাহলে আনতে হবে আনলে কী হবে ক্যাশ ডেবিট রেসপেক্টিভ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট মনে করবো এ আনবে এ ক্যাশ ডেবিট এস ক্যাপিটাল ক্রেডিট আর উইথড্র করলে তাহলে ও যদি অতিরিক্ত অ্যাক্সেস থাকে তাহলে হবে কি যে উইথড্র করলে রেসপেক্টিভ পার্টনার্স ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট আর একটা ফ্যাসিলিটি রিটায়ারিং পার্টনার্সের পাউন্ড এটা দিয়ে জানতে হবে রিটায়ারিং পার্টনার্সের পাওনা শেষ এটা যে আমরা আমরা এ বি সি পালন করব এ বি সি বি রিটায়ারিং বি পাওনাটা কী হবে এ সি তো সিটি হবে বা আমরা উত্তোলন করবে কিন্তু রিটায়ারিং পার্টনার্সের যে পাওনাটা সে তার কী করবে যদি যদি উইথড্রন করে উইথড্রন উইথড্রন করলে উত্তোলন করলে তাহলে কী হবে উত্তোলন করলে রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল দিবি রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল দিবি ক্যাশ ক্রেডিট একটা কথা যদি যদি উইথড্র করে আর যদি না লোন হিসাবে রেখে দিই লোন হিসাবে রেখে দিই একেবারে তাহলে আমি চলে যাচ্ছি আমার টাকা টাকার উপরে লোন হিসাবে থাকবে আর তা আমার ইন্টারেস্ট দেবে তাই না লোনের উপর ক্যাশ নিয়ে গেলে রিটায়ার পার্টনার ক্যাপিটাল দেবে ক্যাশ কিনবে আর লোন হিসাবে রেখে গেলে রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল দেবে পার্টনার্স ক্যাপিটাল ডেবিট আর রিটায়ারিং পার্টনার্স লোন হিসাবে কেটে লোন কেটে রিটায়ারিং পার্টনার্স লোন ক্রেডিট তাহলে যদি এইগুলো গুরুত্বপূর্ণ রিটায়ারিং পার্টনার্সের পাওনা যদি ক্যাশ উইথড্র করে এটা পার্টনার ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে আমরা ক্যাশ লেব আর যদি লোন হিসাবে রেখে যাই এটা পার্টনার ক্যাপিটাল ডেবিট রিটায়ারিং পার্টনার্স লোন ক্রেডিট তাহলে আমার নতুন ব্যালেন্স শিট থাকবে তার দুজনে রেভিনিউ পার্টনারের তার আমরা তাদের ব্যালেন্স শিটে বিটাই পার্টনার লোন হিসেবে টাকাটা দায়ের পাশে দেখাবো অর্থাৎ রেভিনিউ পার্টনারের ক্যাপিটাল রিটেন পার্টনার লোন তাহলে বাবা এই আমরা আজকে রেভিনিউ পার্টনার আলোচনা করলাম হ্যাঁ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে সি পার্ট না তো বি পার্ট থাকবে সি পার্ট আর যদি বি পার্ট থাকে সি পার্টে থাকবে না একবার একটা থাকবেই তাহলে আমরা আগে ক্লাস আলোচনা অ্যাডমিশন পার্টনারশিপ অ্যাডমিশন এখন আলোচনা করছি রিটায়ারমেন্ট দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো বাবুরা এই নেক্সটে আমরা আলোচনা করবো এক্সপেক্টেড টু পেড তে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের পার্টনারশিপের রিটায়ারমেন্ট চ্যাপ্টার আজকে আলোচনা করলাম হ্যাঁ এই অধ্যায়ের 12 নম্বর এক্সারসাইজ 12 নম্বর অঙ্কটুকু পাড়ার থেকে তোমরা করে নিয়ে আসবে তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বলে আজকে ক্লাস সমাপ্ত করলাম।